সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে কালো পতাকা মিছিল বের করার কথা থাকলেও সকালভাগে বরিশাল নগরীতে মিছিল করেনি বিএনপি। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় তাদের কর্মসূচি বাতিল করা হয়। আটক করা হয়েছে দুজনকে। বিকেলে মিছিল করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার 30 জানুয়ারি সকাল 11টায় দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপির উদ্যোগে একটি কালো পতাকা মিছিল বের করার কথা ছিল, কিন্তু সকাল থেকে নগরী সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় পুলিশের কঠোর অবস্থান ছিল, যাতে করে মিছিলের প্রস্তুতি নিয়েও তা করতে পারেনি। অপরদিকে বেলা 2:30টার দিকে নগরীর বিএম কলেজ এলাকা থেকে মহানগর বিএনপির একটি কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি নতুল্লাবাদ এলাকায় গিয়ে শেষ করে। এ সময় কালো পতাকার বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য আব্দুল হালিম মৃধা, সাইফুলানাম বিপু, মহানগর বিএনপি সদস্য ও সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম রনি সহ বিএনপি ও দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকালে নগরের আগরপুর রোড থেকে একটি মিছিল বের করার প্রস্তুতিকালে বিএনপির দুই কর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে পুলিশের অতিরিক্ত কমিশনার ফজলুল করিম জানিয়েছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে আমরা প্রস্তুত রয়েছি। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। আমাদের শুধু সদর রোডে না, আমাদের বরিশালে সবসময় আমরা তৎপর থাকি। আমাদের সবসময় সব জায়গায় পুলিশ মোতায়েন থাকে। আমরা যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকানোর জন্য এই জন্য আমরা প্রস্তুত অবস্থায় রয়েছি। আমরা দুজনকে আমরা নিয়েছি, আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা চেষ্টা করবো।